রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় দিয়ে প্রতিদিন রাস্তা পারাপার হন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম সড়ক পাড়ি দিতেই প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা অবিলম্বে গুরুত্বপূর্ণ মোটেতে ফুট ওভার নির্মাণের দাবি এলাকাবাসীর মজন হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার ব্যস্ত এলাকার কর্মব্যস্ত মানুষগুলো সারাক্ষণই রাস্তা পারাপার হচ্ছেন নিয়ম শৃঙ্খলা না মেনে আর নিয়মকানুন মানবেনি বা কী করে দীর্ঘ দিনেও সেখানে নির্মাণ হয়নি ফুট ওভার ব্রিজ কিংবা আন্ডারপাস বিএনপির সময় ভিত্তি প্রস্তর স্থাপন করে ডিসিসি মহাজোট সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় এমপি নতুন করে শিলান্যাস করলেও অদৃশ্য শক্তি তা নিশ্চিন্ন করে দেয় রাতের অন্ধকারে কে বা কাহারা উর্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে বা এই সরকারের যারা উড়িকাতলা আছে তাদের ইন্ধনে এই জিনিসটা উঠে যাওয়াতে এলাকাবাসী চরম দুঃখ পাচ্ছে এবং দুর্ভোগ পোহাচ্ছে কামাল সাহেব এটা উদ্বোধন করেছেন একবার তারপরেও মানে কীভাবে ওহির মাধ্যমে কিসের মাধ্যমে আবার এ কাজ বন্ধ হয়ে যায় উপরস্থ নেতাদের কারণে নাকি এটা হচ্ছে না এটা হলে এলাকার জনগণের দুর্ভোগ শেষ হয়ে যাবে অন্যথায় এলাকার জনগণ রাস্তা অবরোধ করবে এলাকার জনগণ এখানে মানব বন্ধন করবে এবং এই নন্দিত ব্যক্তিরা একসময় নিদিত হয়ে যাবেন কদিন আগেও বাসের চাপায় নিহত হয়েছে স্কুল শিক্ষক আর ছাত্র তার আগেও ঘটেছে ভয়াবহ সব দুর্ঘটনা রাস্তা পারাপার হতে অনেক সমস্যা হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে আমাদের একজন টিচার পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনে নিরাপত্তা নেই আর ওভারব্রিজ না থাকার কারণে আমরা প্রত্যেকটা দিন এই সমস্যাটা প্রায় ফেস করতে হয় অনেক মেয়েরা দেখা যায় রাস্তাঘাট পারাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এটা তো আমাদের একদিন হইতে পারে নতুন করে আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিলেন এলাকার এমপি এখন আমরা চিন্তা করতেছি যে এই ওভার ব্রিজের সঙ্গে মানে আশেপাশে রেখে এই জায়গাটা একটা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা এবং এটা পরিকল্পনা স্টেজে আছে স্থানীয় সমস্যার কারণে সম্ভাব্য ব্যর্থতার ইঙ্গিত দিলেন সিটি কর্পোরেশন মানে একটু বাধাগ্রস্ত হচ্ছে এর জন্য আমরা আবার বিকল্প জায়গাও খুঁজছিলাম বিকল্প জায়গাতেও মানে কাজটা করা সম্ভব হচ্ছে না বিদায় হান আপাতত বন্ধু আছে এখন আমরা আসায়াসি দেখি রাজধানীর ব্যস্ততম এলাকা তেজগাঁও শিল্প এলাকার নাভিসকো মোড়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপার হন লাখো মানুষ। অথচ একাধিকবার এই মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণের চেষ্টা হলেও অজানা কারণে তা সমাধা হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন